আসসালামু আলাইকুম। আজ আপনাদের চকলেট লেস খুব সহজভাবে তৈরি করে দেখাবো। এই ফ্লেক্সিবল চকলেট লেসগুলো আমি হোয়াইট চকলেট কম্পাউন্ড ও ডার্ক চকলেট চিপস দিয়ে তৈরি করেছি। এই রেসিপি ফলো করলে অবশ্যই আপনারাও এমন পারফেক্ট চকলেট লেস তৈরি করতে পারবেন। আর এই চকলেট লেসগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। চকলেট লেসগুলো তৈরির জন্য প্রথমেই আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ জেলাটিন। আমি এখানে এই জেলাটিন ব্যবহার করেছি। আপনারা এই জেলাটিন বা অন্য যে কোনো জেলাটিন কোনো ভালো মুদির দোকানে বা বেকিং শপে পেয়ে যাবেন। হাফ টেবিল চামচ জেলাটিনের জন্য এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি। পানির সাথে হালকা একটু মিশিয়ে নিয়ে এখন এটাকে এভাবেই ডেস্কে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে দেখতে পাবেন জেলাটিন ঠিক এমন ঠিক হয়ে গেছে। ঠিক এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘন দুধ। এই দুধ আমি আগে থেকে ভালো করে জাল করে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়েছিলাম। এই পর্যায়ে আমাদের লাগবে হোয়াইট চকলেট। এখানে আমি 50 গ্রাম হোয়াইট চকলেট নিয়েছি। চকলেটগুলো এভাবে ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে। এই চকলেট আমি মাইক্রো ওভেনে 10 সেকেন্ড করে হিট দিয়ে একদম মেল্ট করে নেব। আপনারা এখানে ওভেনের পরিবর্তে ডাবল বয়েল প্রসেসেও এই চকলেট মেল্ট করে নিতে পারেন। আমি কিন্তু এখানে ব্লুবেলের হোয়াইট চকলেট ব্যবহার করেছি। মেল্ট করে নেওয়া চকলেট দুধ আর জেলাটিনের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে দেখতে তো নিশ্চয়ই পাচ্ছেন যে জেলাটিন এখনও কিছু দানা দানা ভাব রয়েছে, আর লেস তৈরির জন্য আমাদের এই মিশ্রণটা একটু হিট করে নিতে হবে, যার জন্য এই মিশ্রণটি আমি এক বড় বলে পার করে নিচ্ছি। ডাবল বয়েল প্রসেসে আমি এটা এখন ভালোভাবে হিট করে নেব। এভাবে ভিডিওটিতে দেখানো নিয়ম অনুসারে একটি বড় হাঁড়িতে ফুটন্ত গরম পানি নিয়ে তার উপরে আমরা যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই বোলটা নিয়ে এভাবে অনবরত নাড়তে থাকবেন। তাহলেই দেখবেন এটা গরম হয়ে গেছে আর সবগুলো উপকরণ একত্রে খুব ভালোভাবে মিশিয়ে গেছে। চকলেট লেসের জন্য ব্যাটার এখন একদম রেডি। কালারফুল লেস তৈরি করব, এজন্য আমি ব্যাটার দুইটি ভাগে ভাগ করে নিয়েছি। একটিতে আমি ব্লু ফুড কালার আর আরেকটিতে আমি রেড ফুড কালার মিশিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আমি কিন্তু এখানে জেল ফুড কালার ব্যবহার করেছি। আপনারাও কিন্তু চেষ্টা করবেন অবশ্যই জেল ফুড কালার ব্যবহার করতে। চকলেটের যে কোনো কাজে জেল ফুড কালার ব্যবহার করতে হয়। এখন সিলিকনের মোল্ড নিয়ে তাতে ব্যাটারটুকু ঢেলে দিয়ে এভাবে প্যালেট নাইফের সাহায্যে খুব ভালোভাবে দিয়ে দিতে হবে। এরপরে অতিরিক্ত ব্যাটার এভাবে একটি স্ক্র্যাপারের সাহায্যে উঠিয়ে নিতে হবে। যদি আপনারা অতিরিক্ত ব্যাটার ভালোভাবে উঠিয়ে না নেন তাহলে এই লেসের জালিগুলো কিন্তু ভালোভাবে বোঝা যাবে না। এখন এই লেসটাকে শুকানোর জন্য সর্বোচ্চ 24 ঘন্টা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। ঠিক একইভাবে আমি রেড কালার লেস তৈরি করব, যার জন্য প্যালেট নাইফের সাহায্যে এভাবে লেস মোল্ডে ব্যাটার দিয়ে এরপরে স্ক্র্যাপারের সাহায্যে ভালো করে পরিষ্কার করে নিয়ে এটাও 24 ঘন্টার জন্য শুকানোর জন্য অপেক্ষা করব। সেম একই প্রসেসে আমি এখন ডার্ক চকলেট চিপস দিয়ে ব্যাটার তৈরি করব। হাফ টেবিল চামচ জেলাটিন নিয়ে তাতে 4 টেবিল চামচ পানি দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 20 মিনিট পরে তাতে 1 টেবিল চামচ ঘন দুধ দিয়ে দিব। আর ডার্ক চকলেট চিপস এভাবে আমি এখানে 50 গ্রাম নিয়েছি। এই 50 গ্রাম ডার্ক চকলেট চিপস ভালোভাবে মেল্ট করে নিয়ে জেলাটিন আর দুধের মিশ্রণের মধ্যে দিয়ে ভালোভাবে গরম করে নিয়ে এই চকলেটের ব্যাটার রেডি করে নেব। আমি এখানে চকলেট চিপস ব্যবহার করেছি। আপনারা চকলেট চিপস বা চকলেট কম্পাউন্ড যেটা হাতের কাছে পাবেন সেটাই ব্যবহার করতে পারবেন। লেস মোল্ডে চকলেট এভাবে দিয়ে এটাও 24 ঘন্টার জন্য শুকানোর জন্য করব। 24 ঘন্টা পর যখন শুকিয়ে যাবে তখন খুব আলতো করে ভিডিওটিতে দেখানো নিয়ম অনুসারে ধীরে ধীরে লেস মোল্ড থেকে লেস এভাবে আলাদা করে নিতে হবে। সুগার লেস কিন্তু খুব সহজেই উঠে আসে, কিন্তু চকলেট লেস সহজে উঠতে চায় না। চকলেট লেস খুব ধীরে ধীরে আলতো করে উঠাতে হয়। দেখতে তো নিশ্চয়ই পাচ্ছেন যে লেসগুলো কতটা সুন্দর আর কতটা ফ্লেক্সিবল হয়েছে। এই ফ্লেক্সিবল চকলেট লেসগুলো আপনারা কোনো টিস্যু পেপার, বেকিং পেপার বা পাতলা টাওয়েলে করে এরপরে একটি এয়ারটাইট বক্সে করে আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের এই রেসিপিটি ভালো লাগে থাকলে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আগামীতে ঠিক এমন নতুন নতুন রেসিপির সাথে দেখা হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।